সম্প্রতি কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ চোখ লাল হওয়া বা কনজাংটিভাইটিসে ভুগছেন। কনজাংটিভার প্রদাহ বা ইনফ্লেমেশনকেই কনজাংটিভাইটিস বলে। গরম চলে গিয়ে যখন বর্ষা আসে এই ওয়েদার চেঞ্জের শুরুতেই এই আই ইনফেকশন দেখা দেয়। তবে আই ইনফেকশন মূলত তিনটি কারণে হয়, ভাইরাল, ব্যাকটেরিয়াল আর অ্যালার্জেটিক। এটি ভাইরাস ঘটিত ইনফেকশন থেকে হয়। ভাইরাল কনজাংটিভাইটিস প্রচণ্ড ছোঁয়াচে হয়, তবে আক্রান্ত ব্যক্তির চোখের দিকে তাকালেই যে এই রোগ হয়ে যাবে এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। নন কন্ট্যাক্টে এই রোগ ছড়ায় না, ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্থাৎ ফিজিক্যাল কন্ট্যাক্টেই এই রোগ খুব স্পিডে তার সংক্রমণ ছড়ায়। এতে চোখ কড়কর করে, চোখ থেকে জল পড়ে, চোখের সাদা অংশে একটা গোলাপি আভা দেখা যায়, আলোতে অস্বস্তি হয়, কালো চশমা পরে থাকলে অনেকটা স্বস্তি পাওয়া যায়, সকালের দিকে চোখের পাতা খুলতে অসুবিধা হয়, চোখ থেকে পুঁজের মতো ডিসচার্জ হয়, রোগীর জ্বরের সাথে গলা ব্যথা ও মাথা ব্যথা হয়। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, এটি কোনো ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের কারণেই হয়। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের সিমটমসগুলো আরও সিরিয়াস হয়। চোখের সাদা অংশটা শুধু লাল নয়, ফুলে যায়। চোখের পাতা প্রচণ্ড রকমভাবে আটকে যায়। চোখ থেকে পুস্টা দড়ির মতো বের হতে দেখা যায়। এতে চোখের সাদা অংশের শিরা বা ধমনিগুলো ভালোভাবে দেখা যায় না, চোখ গাঢ় লাল রঙের দেখায়। এই লাল সাধারণত চোখের ভেতরে বা গভীরে অবস্থিত কোনো অংশের রোগের থেকে হয়, যেমন নাম্বার ওয়ান আইরিডোসাইক্লাইটিস বা চোখের ভিতরে আইরিশ বা সিলিয়ারি বডির ইনফ্লামেশন বা প্রদাহ। নাম্বার টু অ্যাকিউট অ্যাঞ্জেল গ্লকোমা বা চোখের অ্যাঙ্গেল বন্ধ হয়ে যাওয়া। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডিনোভাইরাস দ্বারা ইনফেকশন থেকেই এটা হয়। আরেক রকমের কনজাংটিভাইটিস হলো অ্যালার্জেটিক কনজাংটিভাইটিস। এটি সারা বছর ধরে যে কোনো সময়ে হতে পারে। ফুলের রেণু, ধুলো, বিভিন্ন কসমেটিক পাউডার, বিভিন্ন রাসায়নিক পদার্থ, ধোঁয়া, কন্ট্যাক্ট লেন্স ও সলিউশন ইত্যাদি থেকে চোখে অ্যালার্জি হতে পারে। এতে চোখটি প্রচণ্ড চুলকায়, তারপর লাল হয়, তারপর চোখ ফুলে যায়। যেহেতু ভাইরাল কনজাংটিভাইটিস খুবই ছোঁয়াচে হয়, তাই এই রোগে উচিত নিজস্ব হাইজিন মেনটেন করা, নিজেকে সেগ্রিগেট অর্থাৎ আলাদা করে নেওয়া, যাতে একজনের থেকে অন্যজনের না হয়। সংক্রামিত চোখে হাত দিয়ে সেই হাত অন্য চোখে দেওয়া যাবে না। জল ফুটিয়ে সেটা ঠান্ডা করে তাতে তুলো ভিজিয়ে চোখ বারবার পরিষ্কার করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড জাতীয় ওষুধ একদম নেওয়া উচিত না, এতে চোখের পারমানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তবে লুব্রিকেটিং ড্রপ ফ্রেশ দেওয়া যেতে পারে। এগুলো হলো টিয়ার্স সাবস্টিটিউট। যারা কম্পিউটারে কাজ করেন তারা এটি ইউজ করে থাকেন চোখের সারফেসকে ক্লিন ও স্মুথ রাখার জন্য। তবে সবার আগে আইডেন্টিফাই করা দরকার যে এটি আসলে কনজাংটিভাইটিস না অ্যালার্জেটিক সিমটমস, নাকি চোখের ভিতরে বা গভীরে অবস্থিত কোনো অংশের রোগ। তারপর ডক্টরের পরামর্শ মেনে তবেই তার ট্রিটমেন্ট করা, কারণ নিজেরা ট্রিটমেন্ট করতে গেলে আমরা হয়তো চোখের ভালো করতে গিয়ে নিজেরাই নিজেদের চোখের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।